তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি, তোমরা দেখতে থাকো। আমি সকাল থেকে আমি কি কি করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখতে থাকো। মিনি কি খাচ্ছে দেখো, এটা মিনির ঘর, এই টুলটার নিচেই থাকে মিনি, তাকাচ্ছে, মিনি নাম বলতেই তাকাচ্ছে। ওই মিনি, হাই, মিনি ঘরের অবস্থা কি করে রেখেছে? চারিদিকে শুধু ছোলা, মিনি এখন আমি তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা প্যান্ট কাচবো, দেখতেই পাচ্ছ আমি বাইরে আছি। বাইরের পরিবেশটা একটু দেখো, এইগুলো সব এখন আমাকে কাচতে হবে, এইগুলো সব দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ আমার নির্মা গুলা হয়ে গেছে, আর আমি হচ্ছে নির্মা দিয়ে কাচবো যাতে তাড়াতাড়ি হয়। অনেকদিন থেকেই ভাবছি কাচবো কাচবো, কিন্তু কাচাই হয়নি, ওই জন্য আজকে কাচলাম। দেখতে পাচ্ছ প্রচুর রোদ, তোমরা দেখতে থাকো, আমি তাড়াতাড়ি করে জামা প্যান্ট কেচে নিচ্ছি। শেষমেশ আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, আমি ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখন আমি ছাদে সব জামাগুলো রোদে শুকোতে দেব। দেখতেই পাচ্ছ আমি ঘাঁটছি, দেখতে থাকো, তাড়াতাড়ি করে আমি ঘেঁটে নিচ্ছি। আজকে দুপুরে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। আজকে রান্না হয়েছে হচ্ছে ভাত, আর হচ্ছে ডাল, আর আলু ভাজা। এটা হচ্ছে সকালের আলু ভাজা, রুটি খাওয়ার জন্য ভাজা হয়েছিল, আর একটু আছে, এটা দুপুরে হবে। আর ছোট মাছের হচ্ছে ঝাল, দেখতে পাচ্ছ টমেটো দিয়ে, টমেটো সরষা বাটা দিয়ে হচ্ছে ঝাল, আর শাক ভাজা, কলমি শাকের ভাজা, এটাই আজকের মেনু। স্নান খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি এসেছি তোমাদের সামনে যে একটা জিনিস দেখাতে, যে ফ্লিপকার্ট থেকে কী এলো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখতে থাকো। অবশ্য আমি আগে দেখে নিয়েছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। প্যাক খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছ এবারে এর মধ্যে কি আছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এর মধ্যে জুতো আছে,
দেখতেই পাচ্ছ এই জুতোটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, কালকে এসেছে। কালকে আমি তোমাদেরকে দেখাতে পারবো, তাই আজকে আমি দেখাচ্ছি। জুতোটা আমার খুবই পছন্দ হয়েছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। আর জুতোটা হচ্ছে তোমাদের দাদা ভাই কিনে দিয়েছে আমার। হচ্ছে সন্ধ্যা 5:30 বাজে, আর হচ্ছে আমি আরেকবার জল ছেড়ে নিলাম, কারণ হচ্ছে জল সব শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য। না হলে যে সকাল হয়েছে আবার হচ্ছে তাড়াতাড়ি করে পাইপ ফাটাতে হবে, ওই জন্য সব জিনিস হচ্ছে জলে ভরে নিলাম। দেখতে থাকো পাইপের অবস্থা, দেখো পাইপ ফেটে গেছে, পাইপের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এইভাবেই জল ছাড়তে হয়, তবু দেখতে থাকো জল ভরা হয়ে গেছে। এখন আমি পাইপটা খুলবো, দেখতে পাচ্ছ এরপর আমি কি কি করব দেখতে থাকো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।